আমি চট্টগ্রামে বিশেষ করে দামপাড়া জিনিসের সামনে আমরা বসবাস করছি। বিশেষ করে চট্টগ্রামে আজকে রোজার প্রথম দিন, সকাল থেকে রাস্তায় যানবাহন কম ছিল, এখন যানবাহন বেড়ে গেছে। বিশেষ করে রোজাদাররা বিভিন্ন ইফতার সামগ্রী যেখানে আছেন তারা ইফতার সামগ্রী তারা ক্রয় করছেন। আমি যে এখানে হান্ডি বাজারের পাশে ইফতার বাজার ব্যাপক লাইন, আমি প্রায় আধ ঘন্টা ধরে এখানে অবস্থান করছি। শত শত রোজাদার তারা এখানে ইফতার এখান থেকে ক্রয় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে আলিম বিক্রয় করা হচ্ছে ব্যাপকভাবে লাইন ধরে লাইন ধরে তারা ইফতার সামগ্রী ক্রয় করছেন। দেখেন অনেক লাইন, এই যে তারা ইফতার সামগ্রী চট্টগ্রামের মধ্যে এই যে বেগুনি কিছু মরিচ এই সামান্য দাম বেড়ে গেছে, কিন্তু অন্যান্য সামগ্রীর মূল্য আপাতত ঠিক থাকলেও এই যে ইফতার সামগ্রী যেগুলো ব্যবহার করা হয় ওগুলোর দাম অনেক, বেগুনি মরিচের দাম অনেক বেড়ে গেছে। আমি হান্ডির মালিককে পাইছি, আপনাদের এখানে কত লোকের আয়োজন আছে? আমাদের সাথে কেউ ফেরত না যায় রমজানে, রমজানে ওনারা আসছেন। ইনশাল্লাহ দিতে পারবো। আর রমজান উপলক্ষে আমরা যেহেতু কোভিডে ছিলাম গত দু বছর, সে কারণে আমরা ওভাবে ইফতার শেষ করতে পারিনি। এবার আমরা ইনশাল্লাহ পাকিস্তানি কিছু আইটেম সহ পাকিস্তানি নলি নেহরি, পাকিস্তানি জর্দা এবং পাকিস্তানি আলিম সহ আমরা কিছু নতুন আইটেম করেছি। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা ঠিক এইরকমই চট্টগ্রামের মধ্যে বিশেষ করে স্টেডিয়ামের পাশে, নিউ মার্কেটের পাশে বিভিন্ন ইফতার সামগ্রী বাজারের মধ্যে ব্যাপক ভিড় আমরা দেখতে পেয়েছি। এবার চট্টগ্রামের মধ্যে